সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 7 নভেম্বর 2022। আজকে আমরা চলে এসেছি সুলতান ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। তো এবারে এসে দেখতে পাচ্ছি এখানে রেডি টাইপের হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি এবং সেফ জোনের বখনাও রয়েছে। তো আজকের পর্বে এই গরুগুলি দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন জন্য ওদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয় একটু জানাবেন। আমার নাম সুলতান, জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা, সুলতান ডেইরি ফার্ম। আচ্ছা আচ্ছা, তো এবারের পর্বে কী কী জাতের গরু দেখাবেন দর্শকদের? এবারের পর্বে কিছু প্রেগনেন্ট আছে, আর কিছু ছোট বকনা, আর কিছু রেডি বকনা আছে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম একটু জানান দর্শক। হ্যাঁ অবশ্যই। শুরুতে এক নম্বরে মাশাল্লাহ বেশ বিগ সাইজের একটা গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। কী জাত এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত, মুন্ডি জাত বলে। হলস্টাইন ফ্রিজিয়ানের মুন্ডি। হ্যাঁ। আচ্ছা, বয়স কত মাস? 11 মাস। 11 মাসই এত বড় হয়েছে গরুটা? হ্যাঁ, ভালো জাত মানে গরুগুলা 11 মাসের বাচ্চায় মনে হয় যে 14-15 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 11 মাসের একটা বকনা। আচ্ছা, এগুলো কনসেপ্ট করে কত মাসে? এগুলা 15 মাস থেকে ইনশাল্লাহ কনসেপ্ট করে, হয়তো 2-1 মাস দেরি হয়ে যায়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, 2-1 মাস দেরি খায়, যখন 14-14 মাস পার হয়ে যাবে তখন বকনা গরুকে খুব কম খাবার দেওয়া লাগবে, তাহলে ফিল্টার চর্বি জমবে না। দর্শক বুঝতে পারে না, না বোঝার কারণে আসলে সারের মতন খাওয়ায়, তো সেই ক্ষেত্রে একটু কনসেপ্টে আসতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, এই বকনা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সিঙ্গেল, এটা কেমন দাম রাখছেন? এটা 1 নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি গরু, এটা জাত মান খুব ভালো, 1,30,000 টাকা মূল্য। 1,30,000? হ্যাঁ। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? অবশ্যই। আচ্ছা, এটা সরাই দেন। দ্বিতীয় গরু আমরা এই পাশে সিলের দ্বিতীয় নম্বরে আরেকটা বিগ বডির গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? এটা খুব ভালো জাত মানের গাভী, অনেক উচ্চত হয়, অনেক বড় হয়, অনেক দুধ হয় এই গরুগুলার, আর এই ধরনের গরুগুলার দামও বেশি। আচ্ছা আচ্ছা, বয়স কেমন চলছে এটার? এটা এখনো দাঁত হয়নি, 5 মাসের প্রেগনেন্ট আছে। 5 মাসের প্রেগনেন্ট, এখনো দাঁতে নাই না? উচ্চতা পড়ায়, উচ্চতা দেখান দর্শককে, আমার দূর থেকে উচ্চতা দেখান, প্রায় আমার গলা পর্যন্ত চলে এসেছে উচ্চতা। পিসির মাজা রাউন্ডটা দেখেন, অনেক ভারী। হ্যাঁ, বেশ ভালো একটা ফিজিক্যালি গরু। আচ্ছা আচ্ছা, 5 মাসের প্রেগনেন্ট আছে, কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে দেখে শুনে। আচ্ছা, দামটা কেমন নির্ধারণ করেছেন এটার? 1,70,000 টাকা। 1,70,000? জি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? অবশ্যই। আচ্ছা, এটাও সরা দেন। 3 নম্বর ছেলে, 3 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি আরেকটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি। 3 নম্বর গরুটা আসলে নিজের জিনিস নিজে ভালো বলা যাবে না, দর্শক গরুর জাতমান গরু কোয়ালিটি দেখলে বুঝবেন যে আমার মনে হয় যে অন্তত আমাদের এলাকায় যে ফার্মগুলো আছে এখনকার, এখন এই প্রতিভা দেখলে মনে হয় এগুলো সেরা গরু বর্তমানে। কান ছোট, চোখগুলো বড় বড়, কটুক মাথা, মাথার ভিতরে কপালে গর্ত, আর বডিটা কত সুন্দর। এটা তো প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট। হ্যাঁ, এটাও প্রেগনেন্ট, 5.5 মাস প্রেগনেন্ট। 5.5 মাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই বকনাটার কেমন দাম রাখছেন? এটা চাওয়া দাম 1,80,000। 1,80,000? হ্যাঁ। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে কথা বলে দরদাম করে নিতে পারবে? অবশ্যই। দর্শক ভালো জাত মানে গরু নেবে, ভালো মূল্য দিয়ে নেওয়া লাগবে, যেহেতু এগুলো অধিক দুধের গাভী, এগুলো ভালো, অনেক ভালো মান কোয়ালিটি গরু। এই ধরনের গরুগুলো তো সচরাচর পাওয়া যায় না, খুব টাফ, আর দেখলে তো বোঝা যাচ্ছে আসলে। আচ্ছা ঠিক আছে কাকা, এটাও সরাই দেন। 4 নম্বরটা সিলের 4 নম্বরে মাশাল্লাহ আরেকটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি। এটা কি জাত? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা 2টা দাঁত হয়েছে, এটাও প্রেগনেন্ট গরু। এটাও প্রেগনেন্ট? হ্যাঁ, এটাও 5.5 মাসের প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এগুলো তো এখনই একটা বিগ সাইজের গাভীর সমান হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা 2টা দাঁত হয়েছে, তাও তো আশা করি যে ফিজিক্যালি তাও না হলেও 7 গুণ প্লাস আছে। আচ্ছা আচ্ছা, আর অনেক বড় হবে তো, অনেক দূর থেকে বসলে বুঝবে দর্শক যে গাভীটা, এই পিছনের দামি দাঁড়ালাম, হ্যাঁ যে আমাকে দেখা যাচ্ছে কত কিনি, আমি তো পাসপোর্ট চ্যালেঞ্জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দর্শক গরুটা দেখলে বুঝতে পারবে, সরজমিনে আসলে মনে আরো ভালো লাগবে, আরো ভালো লাগবে, সুস্থ সবল তো গরু, দামি গরু। দর্শক চাই যে ভালো জাত মানে গরুগুলো নিতে হলে যারা প্রবাসে আছে, ভালো ভালো ফার্মে আছে বাংলাদেশের বিভিন্ন জেলা, তারা আমার সঙ্গে ফোনে কথা বলে নিতে পারে, সরজমিনে এসে দেখে শুনে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এই গরুগুলোর আপনার ফার্স্ট ল্যাকটেশনের দুধ কেমন আসতে পারে? এটা আশা করি ইনশাআল্লাহ 18-20 প্রাথমিক অবস্থায় হবে।
আচ্ছা প্রথম ইলেকট্রিশিয়ানই আশা করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন এটার দাম 190000 টাকা 190000 হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ এগুলো প্যাকেট পুরো খুব দামি খুব ভালো